নায়করাজের মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছেন শাকিব খান, তার বামে সম্রাট ও ডানে বাপ্পারাজ। নিজের কাঁধে নায়করাজের মরদেহ বনানী কবরস্থানে বয়ে নিয়ে গিয়েছেন শাকিব খান। নায়করাজের প্রয়াণে বারাক্রান্ত শাকিব খান বলেন, এই কদিন আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন, কিন্তু আমি কিছু বলতে পারিনি। রাজ্জাক স্যারের পরিবারের খুব আপন ছিলাম আমি, তিনি আমাকে ছেলের মতোই দেখতেন, আমাকে বিভিন্ন সময় নানা বিষয়ে পরামর্শ দিতেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, গত 21 আগস্ট চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন নায়করাজ রাজ্জাক। তার প্রয়াণে শোকের ছায়া নেমে আসে অভিনয় অঙ্গন ছাড়াও জনসাধারণের মনে। পরদিন 22 আগস্ট তার মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছিল FPC-তে। সেখানে তার জানাজা শেষে এই কীর্তিমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে শ্রদ্ধা জানান সর্বসাধারণ। অতঃপর গতকাল বাদ আসর বিকাল 5টার দিকে গুলশান আজাদ মসজিদে নায়করাজের দ্বিতীয় দফা জানাজা সম্পন্ন করা হয়েছে। কিন্তু তার মেজ ছেলে রয়শন হোসেন বাপ্পি কানাডা থাকায় পিছিয়ে দেওয়া হয়েছিল দাফনের সময়। গতকালই বাপ্পি কানাডা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন। বাপ্পি আজ সকালে কানাডা থেকে দেশে ফেরার পর সকাল 10টা 20 মিনিটে বনানী কবরস্থানে রাজ্জাকের দাফন সম্পন্ন হয়।